बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय शिक्षार्थीबृंद आसलामु आलैकुम आमी मोशम्मद खदेजा खातुन लिली सिनियर शिक्षक सृष्टि सेंट्रल स्कूल एंड कॉलेज राजशाही आमार छोट्ट सोनामणिरा इनशाल्लाह तुम्हरा सबाई भालो आछो आमिओ आल्लाहर रहमते एबं तुम्हादेर दोयाय भालो आछि। गत क्लासे तुम्हादेर आमी पढ़िएछिलाम स्वाधीनता दिवस के घिरे, ताई ना? स्वाधीनता शब्देर अर्थ बोलो तो केउ एकजन मने आछे कि? अनेक धन्यवाद। मुक्ति एबार दिवस अर्थ कि बोलेछिलाम? हाँ, दिवस अर्थ दिन। एई तो मने आछे आमार छोट्ट सोनामणिरा। एबार एकटा छोट्ट प्रश्नेर उत्तर दाओ, बोलो देखी कोन दिन शेषे दुई पिरियड अन्य रकम हय? कोन दिन शेषे दुई पिरियड अन्य रकम हय? हाँ, बृहस्पतिवार दिन, ताई ना? এবার আর একটা প্রশ্নের উত্তর বলো দেখি, একটু ভেবে চিনতে বলবে। হ্যাঁ, এবার বলো এই গল্পে স্বাধীনতা দিবস ছিল কি বারে? এই গল্পে স্বাধীনতা দিবস ছিল কি বারে? হ্যাঁ, রবিবারে, তাই না? তাহলে বৃহস্পতিবারে অন্যরকম কাজ হয়, আর এই গল্পে স্বাধীনতা দিবস ছিল রবিবারে। অনেক অনেক ধন্যবাদ। आज के तुम्हें दरखास्त करब, तुम्हारे सिलेबस जो दरखास्त आई दरखास्त अनुपस्थित कारण छुट्टी मंजूर जो प्रधान शिक्षक निकट एक आवेदन पत्र लेखार कथा बोल जे तुम्हें स्कूले क्यों आसते पर सेटार जो एक प्रधान शिक्षक निकट दरखास्त लिखते हैं। তো দরখাস্ত লেখার নিয়মগুলো হচ্ছে যে সব সময় আমরা বাম পাশ দিয়ে সব কিছু লিখব। কেমন? যেমন দেখো আমি লিখছি, তোমরা একটু বোর্ডে দেখো। যে প্রথমে আমি তারিখ দিব, আগে একটু শুনিয়ে ফেলি, কেমন? প্রথমে আমি তারিখ দিব, যেমন আজকের তারিখ দিলাম, আজকে পাঁচ তারিখ, তাই না? পাঁচ জিরো পাঁচ জিরো তিন দুই হাজার একুশ। তারপরে বরাবর প্রধান শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। তারপরে বিষয়, বিষয়টা কি? অনুপস্থিতির কারণে ছুটি মঞ্জুরের জন্য আবেদন। এইটুকু পারা যাবে নিশ্চয়ই? যে প্রথমে তারিখ দিব, তারপর বরাবর, তারপরে কি প্রধান শিক্ষক, তারপর সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী অর্থাৎ স্কুলের নাম, তারপরে বিষয় দিব কোন বিষয়ের উপরে, তাই না? আমরা অনুপস্থিতির কারণে ছুটি মঞ্জুরের আবেদন এ বিষয়টার উপর দরখাস্তটা লিখছি। তো এই বিষয়ের নাম দিলাম, তারপরে জনাব, সম্বোধন করতে হবে তো, তাই না? তাহলে জনাব সবিনয় নিবেদন এই যে শারীরিক অসুস্থতার কারণে আমি গত, তাহলে দেখো পাঁচ তারিখে যদি আমি দরখাস্ত দিই তাহলে আমি এপাশে দিতে পারি কি এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত, তাই না? তুমি এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত, একে মার্চ হতে চারে মার্চ পর্যন্ত চার দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। আবার বলছি, জনাব সবিনয় নিবেদন এই যে শারীরিক অসুস্থতার কারণে আমি গত একে মার্চ হতে চারে মার্চ পর্যন্ত চার দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। তারপর বলছে কি, অতএব বিনীত প্রার্থনা আমাকে উক্ত চার দিনে ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। অতএব বিনীত প্রার্থনা আমাকে উক্ত চার দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন। তারপরে নিচে বিনীত আপনার একান্ত অনুগত, ছাত্র হলে ছাত্র, ছাত্রী হলে ছাত্রী, বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র অথবা ছাত্রী, তারপর তোমার নাম, শ্রেণী, রোল, শাখা, ব্যাস হয়ে গেল দরখাস্ত লেখা। তবে তারিখটার কথা খেয়াল রাখতে হবে। তুমি ধরো যদি দশ তারিখ এখন দাও, তাই না? তাহলে তোমাকে দশের আগের তারিখগুলো তুমি ছুটির চার দিনের ছুটির উল্লেখ করতে হবে।
তুমি যদি 10 তারিখের দরখাস্তটা দাও আর তুমি যদি লেখো 11 থেকে 15 তারিখ পর্যন্ত আমি স্কুলে আসতে পারিনি তাহলে কি হলো ছুটিটা হলো না তাই না তুমি অসুস্থ ছিলে কি যে 11 থেকে 14 তারিখ তুমি যদি অসুস্থ থাকো যে 11 থেকে 14 তারিখ তাহলে তুমি 15 তারিখে স্কুলে জয়েন করছো আবার তোমাদের শীটে দিয়েছি যে 10 তারিখ তাহলে তোমাকে দিতে হবে কি তার আগে তাই না তাহলে কি দিতে হবে 6 7 8 9 9 তারিখ পর্যন্ত অসুস্থ 10 তারিখে তুমি স্কুলে এসে কি দরখাস্তটা জমা দিচ্ছে সেজন্য আমরা কি করব দরখাস্ত লেখার সময় খেয়াল রাখতে হবে তুমি যে তারিখ দিচ্ছো তার পূর্বের তারিখগুলো তোমাকে দিতে হবে 4 দিনের ছুটি কেমন তাহলে দেখো আমি বোর্ডে লিখে দিচ্ছি একটু খেয়াল করো প্রথমে কি বললাম তারিখ দিলাম তারিখ লিখলাম তারিখ আজকে আমি দিলাম 5 তারিখ 21 তারিখের পরে বরাবর বরাবর প্রধান কোথাও আমি কমা দিচ্ছি না কিন্তু হ্যাঁ প্রধান শিক্ষক তারপরে স্কুলের নাম দিতে হবে তাই না সৃষ্টি সেন্ট্রাল একটু বানানগুলো খেয়াল করবা শোনা হ্যাঁ সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তারপরে কি দিব বিষয় তাই না বিষয়টা কি লিখব যে অনুপস্থিতির কারণে অনুপস্থিতির কারণে ছুটি মঞ্জুরের জন্য আবেদন তারপরে কি তারপরে আমরা সম্বোধন করব তাই না তাহলে একটু ফাঁকা রেখে তারপর জনাব লিখলাম তারপরে সবিনয় নিবেদন এই যে গত কি সবিনয় নিবেদন এই যে তারপর কমা দিয়ে শারীরিক অসুস্থতার কারণে তাই না শারীরিক অসুস্থতার কারণে আমি গত কয় তারিখ বললাম 1 মার্চ হতে তাই না পহেলা মার্চ হতে 4 মার্চ পর্যন্ত কয়দিন হলো 4 দিন তাই না 4 দিন বিদ্যালয়ে লয়ে উপস্থিত হতে পারিনি তারপরে এখানে দাড়ি দিয়ে দিলাম এবার নিচের লাইনে লিখব যে অতএব বিনীত প্রার্থনা
कमा दिए विनीत प्रार्थना विनीत प्रार्थना तारपर कि लिखबा आमाके कमा दिए आमाके उक्त चार दिनेर छुट्टी मंजूर करे बाधित करबेन ताई ना छुट्टी मंजूर करे बाधित करबेन इयो बर्गीयो जये हसु र मंजूर करे बाधित करबेन बाधित करबेन तारपर कि विनीत ताई ना विनीत लिखे आपनार एकांत अनुगत छात्र किंबा छात्री एकांत अनुगत छात्र यदि हो छात्र लिखबा छात्री होले छात्री अनुगत छात्री तारपरे तुम्हार नाम लिखबे श्रेणी लिखबे रोल लिखबे शाखा लिखबे केमन रोल लिखार परे शाखा लिखबे ताहले एकटा दरखास्त कमप्लीट हुए गेलो। देखो जे एकटु फाका फाका करे बार बार बोलछि दरखास्त लिखते हबे एकटा पेजे हाँ एमन एकटा पेजे लिखबा जाते तुम्हें अपर पृष्ठा जेते ना है एक पेजे तुम्हें दरखास्तटा कमप्लीट करते तुम्हें पृष्ठा उल्टानो जाबे ना ये कथाटा खेयाल रखबे। आबार देखो जे एखाने बोलछे जे शारीरिक असुस्थता तुम अन्य किछु दीते पारो हयतो तुम्हें बेड़ाते गेछो किंबा तुम्हें होच्छे जर होयेछे किंबा बासाय मेहमान एसेछे जेटाई हय सेई कारणटा तुम्हें दीते पारबे केमन। आबार देखो आमि बोले दिच्छि जे तारीख जे तारीखटा दिबा तारपरे कि करते हबे पूर्वेर तारीखटा किन्तु छुटिर जन्य राखते हबे ताई ना ताहले आमि आजकेर तारीख दिलाम जे 5/3/2021 तारपरे बराबर लिखलाम प्रधान शिक्षक सिस्टी सेंट्रल स्कूल एंड कलेज राजशाही स्कूलेर नाम दिलाम तारपर विषय अनुपस्थितिर कारणे छुटी मंजूरेर जन्य आवेदन तारपरे जनाब दिलाम। देखो सबगुलो आमि बाम पाश दिए लिखे जाच्छि हाँ तोमराओ सेई काजटा करबे जनाब लिख दिलाम सविनय निवेदन एजेर पर कमा शारीरिक असुस्थतार कारणे तुमि अन्य कोनो कारणो एखाने देखाते पारो हाँ जे कारणगुलो बोल्लाम कारणे आमि गत पहला मार्च होते 4 मार्च पर्यन्त ताई ना ताहले आमि 5 तारीख दिएछि तार आगेर तारीख आमि दिलाम जे पहला मार्च होते 4 मार्च पर्यन्त 4 दिन विद्यालये उपस्थित होते पारिनि एखाने दाड़ी दिए एखाने शेष एई लाइने आमि किन्तु आर लिखबो ना ए लाइनटा एइभावे फाका थाकबे हाँ तारपर स्पेस दिए नीचे चले आसबे जे अतएवर पर कमा विनीत प्रार्थना कमा दिए आमाके उक्त 4 दिने ताई ना ओई जे देखो 1 2 3 4 ए जे 1 থেকে 4 पर्यन्त उक्त 4 दिनेर छुट्टी मंजूर करे बाधित करबेन एकटा वाक्य शेष हये गेलो आमि दाड़ी दिए दिलाम एटाओ लाइनटा शेष हये गेलो। एबार तारपरे स्पेस दिए आबार विनीत लिखब विनीतर परे दिब जे आपनार एकान्त अनुगत तुमि छात्र होले छात्र लिखलाम किंबा छात्री होले छात्री लिखला तारपरे तोमार नाम दिबा श्रेणी दिबा रोल दिबा शाखा दिबा एइभावे एकटा दरखास्त पुरो कमप्लीट करे निबा। आर जे कथाटा बार बार तोमादेर बोलछि जे पेज उल्टानो जाबे ना एकटा सादा पेज परीक्षार समय देखबा जे ओई पेजे आर किच्छु लिखबे ना केमन जेमन लिखले हयतो दरखास्त थाकलो 11 নম্বরে 11 নম্বর उत्तर लिखार पर बस दरखास्तटा सुंदर करे लेखा शुरू करबा मार्जिन दिबा मार्जिन दिए लेखा शुरू करे दिबा एई पेजे जदि तोमादेर दरखास्त लिखे जायगाओ बेचे जाए तबुओ तोमरा एई जायगाते आर किच्छु लिखबे ना सुंदर करे स्पेस दिए दिए फाका करे करे दरखास्तटा पुरोटा एक पेजे कमप्लीट करबा आर पृष्ठा किन्तु उल्टानो जाबे ना तोमादेर आबारो बोलछि जे एक पेजे दरखास्त लिखबा पृष्ठा उल्टानो जाबे ना उल्टे लेखा जाबे ना।
তাহলে সোনামণিরা তোমাদের এই দরখাস্তটার পেছনে আর কোথাও সমস্যা আছে? নেই, তাই না? আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এবার বাড়ির কাজটা লিখে ফেলো। সবাই, বাড়ির কাজটা কিন্তু এই দরখাস্তটায় লেখা থাকবে। সুন্দর করে আমি যেভাবে বললাম, যেভাবে লেখা সিস্টেমগুলো দেখিয়ে দিলাম, যে সব কিছুই বাম পাশ থেকেই হবে এবং সুন্দর করে ফাঁকা ফাঁকা করে এক পেজেই লেখাটা শেষ করবে, কেমন? তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো, আর বাবা মার আদেশ মেনে চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।